তোমাদের এই সিক্রেট কালো রঙের ব্যাপারটা কি মানে আমাদের এই ভাজাতেই তোমার পেট খারাপ অবধারিত মাটনটা খুব সুন্দর লাগলো খুব সুন্দর মানে খুব ওয়েল কুকড তুই কি কখনো গোলবাড়িতে খেয়েছিস না জীবনেও না ক্যান ইউ বিলিভ ইট আমি নর্থ কলকাতার থেকেও কখনো গোলবাড়িতে খাইনি এটা আমাদের লজ্জা লাগা দরকার জানিস তো দুজনেরই অবশ্য তুই নর্থে কোথায় থাকিস তুই তো বোরানগর থাকিস কাছাকাছি তো নর্থ কলকাতা বোরানগর আউট অফ কলকাতা ফাউবো বেশি বালাসাত তো আরো বেশি বালাসাত যদি আউট অফ কলকাতা হয় বোরানগর আউট অফ যাকে বাজে ঠিক আছে তো চলো সুস্বাদু সুস্বাগতম টু আওয়ার ফুড গ্যাজম হঠাৎই এখন গোলবাড়ি বা এরকম পুরনো দোকানের ভিডিও কেন কারণ আমরা অলরেডি স্বাধীনতা দিবসের আগে একটুখানি চেষ্টা করছিলাম যেন তোমাদেরকে এমন ভিডিও উপহার দিতে পারি কলকাতার হেরিটেজ হ্যাঁ হেরিটেজ কলকাতার হিস্ট্রির সঙ্গে যুক্ত চলো একটু জ্ঞান দেওয়া যাক হিস্ট্রির যখন সঙ্গে জড়িত সেরকম এটা স্বাধীনতা দিবসের আগে থেকে এটা কি হলো কিছু না জ্ঞান দে তো এটা এটার নাম কি ছিল বলতো আগে গোলবাড়ি গোলবাড়ি তিনি প্রতিষ্ঠা করেছিলেন তার নাম ছিল রতন অরোরা আচ্ছা একটা মাটন কষা চপ নিয়ে একটা একটা মাটন চপ আর দুটো ইয়ে কী বলে পরোটা পেঁয়াজ দেবেন না পেঁয়াজ খেলে গন্ধ হয় মুখে পেঁয়াজ খাওয়া ভালো লাগে দাদা কী করেন স্লিপ করাবেন জিএসটি ফিএসটি আছে নাকি ও প্লেট নিয়ে এটা মাটন কষা আমাদের দিচ্ছে এটা আর কি আছে এটা দেখিয়ে দিও এটা কি মটন কিমা মটন কিমা এই মটন লিভার মটন লিভার মানে মিটে 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 আই এম চিকেন মশলা চিকেন মশলা এই চিকেন মশলা আচ্ছা আর ফিশ ফ্রাই ফিশ কাটলেট চিকেন কাটলেট গ্রেভি ফিশ চপ মটন চপ কাকুকে এর আগে অনেক ভিডিওতে দেখেছি কাকুর সঙ্গে ফার্স্ট টাইম সাক্ষাৎ হলো সামনাসামনি তুমি কি এখানে রান্নাবান্না করো মোটামুটি বার্থডে এখন কিরম বিক্রি হয় যে একটা নিচে হচ্ছে মাটন চপ বেশ বোম সাইজের আর এখানে রয়েছে হচ্ছে মেন অ্যাট্রাকশন মানে হচ্ছে গোলবাড়ির মাটন কষা যাকে বলে দিই যে অ্যাম্বিয়েন্সটা কিন্তু একটু কোজি অ্যাম্বিয়েন্স মোটামুটি 15 জনের সিটিং সবাই জানে আমি প্রথমবার এসেছি আমি যারা জানা তাদেরকে জানি কিন্তু এটাও দেখতে কিন্তু বেশ রুলিং লাগছে কারণ বেশ বড় সড়ো এবং আশা করছি ভেতরে পুরো মাটনের কিমাতে ভরা থাকবে ও কুটটা দেখো জাস্ট উপরের কোটিংটা না পাতলা খুব বেশি মোটা নয় একদম পাতলা কোটিং ভেতরের স্টাফিংটা মাটন কিমার সাথে আরও বেশ কিছু মানে একটু ম্যাশড আলু বা কিছু বাদাম জাতীয় ব্যাপারও আছে স্টাফিং পুরো একদম মানে ঠুসে ঠুসে দেওয়া স্টাফিং ঠিক আছে এবং দারুণ খেতে খুব সুন্দর খেতে পাশে কাসুন দিয়ে আর পেঁয়াজও দিয়েছে আমি তো বলিনি
তোমার পেট খারাপ অবধারিত। আমি এমনিতে খুব একটা মাটন বিশাল ভালোবাসি সেরম না, এইটাকে দেখে না একটা ব্যাপার লাগছে। এই আমরা লেটস ডিসকভার ফুড টুগেদার বলতেই ভুলে গেছি। ঠিক আছে এখন বলে দিই, লেটস ডিসকভার মাটন টুগেদার, গোলবাড়ির মাটন কষা টুগেদার। অনেকে বলে যারা আগে খেয়েছে যে গোলবাড়ির নাকি কোয়ালিটি ডিগ্রেড হচ্ছে। আমি আগে খাইনি, আমি বলতে পারবো না আগে কীরম ছিল, বাট এর থেকেও যদি ভালো হয়ে থাকে তাহলে আমি মিস করেছি। পরোটাটা হয়তো আর একটু একটু পাতলা হলে ভালো, বাট মাটনটা খুব সুন্দর লাগলো, খুব সুন্দর, মানে খুব ওয়েল কুকড। তবে যারা বলো বুকে মাছ কই, এখনো মাছ পড়ে আছি, খাওয়ার সময় তো খুলতেই হবে, কিছু করার নেই। গোল পরোটা আমাদের পাড়াতেও পাওয়া যায়, সুন্দর লাগে আমার এই পরোটাগুলো খেতে। খুব একটা মোটা, আমি মোটা বললি পাতলাই, ওটা লখনৌই পরোটা। চার পিস দিয়েছে বাই দেবে মাটন, ও একটা খেয়েছে, আমি এক পিস এখানে নামালাম। মাটনটা বললো দোকানটা ধরে খুব হয়েছে বটে, কিন্তু একবারে গলে যাচ্ছে, কারণ দাদা বৌদির মাটনের মতো টেস্ট ওরকম ব্যাপারটা নয়। আবার তোমরা বলবে এখানেও দাদা বৌদির সঙ্গে তুলনা, কেন বললাম, কারণ দাদা বৌদির মাটনটা একদম গলে যায়, এটা কিন্তু সেরকম নয়। এটা মাটন কষা এবং স্লো কুক হয়েছে, যেটা ওরা বললো স্লো কুক হয়েছে, এবং তাতে যতটা সেদ্ধ হলে মুখে হালকা চিবলে মাংসের টেস্টটা পাবে মুখের মধ্যে হালকা, ঠিক সেরকম খেতে। এটা হাড় বাই দেবে, এটা খুব একটা বেশি মাটন নেই, এটা হাড়। ঠিক এই হচ্ছে তোমার ঝোল মাটনের কোয়ান্টিটি, ঠিক আছে। ঝোলটা মানে গ্রেভিটা, বেসিক্যালি এরকম ঝোল বলা যায় না, গ্রেভি। মাংসর গন্ধ ফ্লেভার মাখামাখি একবারে, কষে কষার সঙ্গে তুলনা করা যায়, তবে আমার কষে কষার মাটন এর থেকে একটু বেটার লেগেছিলো, এটা ঠিক আছে, তবে অন্যান্য অনেক জায়গার থেকে বেটার। বাইরে বললো পেঁয়াজ খাবো না, আমার জন্য পেঁয়াজ নিয়েছিলাম, এখন পেঁয়াজ সাটাচ্ছে দেখো। দেখো এন্ডিং এবং কনক্লুশন যেরকম আমরা দোকানের বাইরে শ্যুট করে থাকি সেরকমই করেছিলাম, কিন্তু তখন বুঝতে পারিনি যে সেটা আবার রিশ্যুট করতে আমরা বাধ্য হব। মাংস মাটন চপ দুটোই কিন্তু খেতে সুস্বাদু ছিল, নো ডাউট, কিন্তু 255 টাকায় ছোটো ছোটো চার পিস ওইটুকুনো মাংস এবং 11 টাকায় পরোটা একটা, জাস্টিফাইড কি? টেস্টের কথা যদি বলতে চাই তাহলে নো ডাউট ভালো খেতে, কিন্তু এর থেকেও বেটার কষা মাংস আমরা কিন্তু খেয়েছি হ্যাংলা থেরিয়ামে এবং কষে কষাতে। এখানে যেটা ছিল প্রয়োজনের অতিরিক্ত ঝাল, সেজন্য আগে থেকেই রেড অ্যালার্ট, যারা আমাদের মতো ঝাল খেতে পারো না তার কিন্তু কোল্ড ড্রিঙ্কস বা কোনো মিষ্টি ফিষ্টি নিয়ে ঢুকতে পারো। আর কিন্তু জাস্ট অন্য লেভেলের রিচ, এবং সেখান থেকেই আমরা চলে আসি কেন আমরা আবার রিশ্যুট করতে বাধ্য হচ্ছি। এতদিন ধরে এত জায়গায় খাচ্ছি শ্যুট করছি, এরকম কিন্তু কোনো দিন হয়নি যে দুজনেই বাড়ি এসে ডাক্তার দেখাতে বাধ্য হয়েছি। এবং মানে 250 টাকার মাংস খেয়ে আমার মনে হয় না যে 500 টাকার ডাক্তারকে ফিস দেওয়া এবং 700 টাকা ওষুধ খাওয়া কোনোভাবেই জাস্টিফাইড। হেরিটেজ জায়গার খাবারকে ক্রিটিসাইজ করছি বলে হয়তো দেখো তোমরা অনেকেই গালাগালি দিতে পারো, যেরকম তোমরা আমাদের কফি হাউসের ভিডিওতে দিয়েছিলে। কিন্তু দেখো আমরা এটা বলছি না যে আমরা যেরকম এক্সপিরিয়েন্স করেছি সেম এক্সপিরিয়েন্স তোমাদেরও হবে। হেরিটেজ হিসাবে হয়তো অবশ্যই একবার টেস্ট করে দেখা যেতে পারে, কিন্তু সেটা কোনোভাবেই নিজের হেলথকে কম্প্রোমাইজ করে নয়, এটাই আমাদের মনে হয়। এবার বাদবাকিটা অবশ্যই তোমাদের ওপর, তোমরা বড় হয়েছো, বুঝতে শিখেছো, বুঝে নেবে যে তোমরা কী করবে। বিষয়টা এখানেই গায়ে লাগে, যখন এত পুরনো একটা নামি দোকান এবং সেখানে এতটা পরিমাণ দাম নেওয়া হচ্ছে, দেন আশা করি আমরা, এটা হয়তো রাস্তার খাবার খেয়ে হলে আমরা এতটা কনসার্ন হতাম না, কিন্তু তো চলো আর কি বলবো। বাদ বাকি তোমরা জানোই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে হবে এবং সাবস্ক্রাইব করার কথা বলতে ভুলে গেছি, তো তোমরাও তো অ্যাজ ইউজুয়াল করোনি আশা করি, যদি করে না থাকো করে দাও, যারা নতুন আসছো নতুন আমাদের ভিডিও দেখছো, আর কমেন্টে জানাও তোমাদের কীরকম লাগলো এবং তোমাদের কী মতামত, গালাগালি দিচ্ছি চলে সেটাও দিতে পারো। তো চলো যেভাবে আমি শেষ করি, হাম হ্যায় শপিং খানেকে ফির মিলেঙ্গে আগলে ভিডিওতে।